আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দীপা মামুস টাইনি ওয়ার্ল্ড। আজ আপনাদের সাথে খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব সরষে চাপেলে। চলুন দেখে নিচ্ছি উপকরণগুলো। নিয়ে নিয়েছি চাপিলা মাছ, সরষে ও কাঁচামরিচ বাটা, কালো জিরে, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচামরিচ। এখানে আমি যে কাঁচামরিচগুলো লাল হয়ে গিয়েছে সেগুলো নিয়েছি। সরিষার তেল, এক প্রথমে আমি মাছগুলোর তে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একদম ভালো করে মাখিয়ে হলুদগুলোকে মাছগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। তারপর আমি মাছগুলোকে ভেজে নেব। আমার কাছে চাপলে মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি একটি প্যান গরম করে নিয়েছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল। এখন ওয়েট করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। আসলে মাছের তো অনেক উপকারিতা আছে, তো আর আমরা তো মাছে ভাতে বাঙালি, সবসময় আমরা মাছ খেতে পছন্দ করি। তো এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছকে এভাবে বিছিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নিব। তিন মিনিট পর পর আমি মাছগুলোকে উল্টিয়ে ভালো করে ভেজে নিব। এই রেসিপিটা খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়, এবং এটি তো গরম ভাতের সাথে খেতে কি বলবো, অনেক ভালো লাগবে। ভালো লাগে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো এইভাবে করে খুব সাবধানে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। ওয়েট করছি 3 মিনিটের পর্যন্ত। 3 মিনিট পরে আমি আবার মাছগুলোকে উল্টিয়ে দেব। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে এটি আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। চাপিলা মাছ কিন্তু অনেকভাবে রান্না করা যায়, কিন্তু এইভাবে রান্না করলে খুব ভালো লাগে, কারণ সরিষা বাটা দিয়ে এবং আমি কালি জিরাটা ইউজ করছি। কালি জিরা তো গুণাগুণ বলে তো আসলে শেষ করা যায় না, কারণ আমাদের কোরআনই আছে যে সকল রোগের মহা ওষুধ হচ্ছে কালি জিরা। তো এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি একটু তেলগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে তারপর উঠিয়ে নিচ্ছি।
এখন আমি এই তেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। এখন আমি এখানে দিয়ে দিব বাটা, পেঁয়াজ বাটা। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ বাটাগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা কেউ যদি চান তাহলে কিন্তু পেঁয়াজ কুচিটাও ইউজ করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। তো আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাডটা করে দিব সরিষা বাটা। তো সরিষার সাথে আমি কাঁচামরিচ, 4টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে ঝাল অনুযায়ী কমও দিতে পারেন। সরিষার সাথে কাঁচামরিচটা যদি ব্লেন্ড করে দেওয়া হয় তাহলে কিন্তু সরিষার যে তিতে ভাবটা সেটা অনেকটাই কম লাগে, এতটা আসলে লাগে না। তো এখন আমি সরিষাটা দিয়ে হালকা একটু ভেজে নিব। তারপর দিয়ে দিলাম লবণ এবং সামান্য পরিমাণ পানি। তো এখন কিন্তু আমার চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি, কারণ হচ্ছে সরিষা কিন্তু খুব বেশি পরিমাণে রান্না করা যায় না। তো জাস্ট একটু লবণ দিয়ে মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। তো আমি লাল কাঁচামরিচগুলো ইউজ করেছি কারণ দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে মাছের সাথে, মাছের একদম ভিতরে ভিতরে পৌঁছে যায়। তো আমি খুব হাইটে রেখেছিলাম এবং 3 মিনিট পরে কিন্তু আমার মশলাগুলো পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো যে যতটুকু ঝোল খেতে চান আপনি সেই পরিমাণে কিন্তু রাখতে পারেন। আর যদি এভাবে একদম ভুনা ভুনা করে নিতে চান সেটাও করতে পারেন। তো এই তো আমার তৈরি হয়ে গেল সরষে চাপিলা। তো এই তো আমি সুন্দর করে পরিবেশন করে নিলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনাদের কেমন লেগেছে।
তো আবার আরেকদিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।